এই অঞ্চলের এমএলএ, যদিও অনেক পরে তার সাথে আমার আলাপ হয়েছে, কিন্তু প্রকৃত পিপলস লিডার, মানুষের নেতা বলতে যেটা বোঝায় সেটা আমার বন্ধু এখানকার এমএলএ তাপস চাকরি। আমাদের এখানে আছেন আমাদের আরটিএর ভাইস চেয়ারম্যান, এখানে আছেন উনি আবার আমার এলাকার কাউন্সিলরও আছেন, আমাদের আমাদের মিস্টার কাপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান আছেন, আমাদের ডাইরেক্টর ট্রান্সপোর্ট উনি এখানে আছেন, আছেন আমাদের আফতাব আছে, আমাদের প্রধান আছে, উত্তম আছে, মন্ডল আছে, সিএম এনকেডি এখানে আছে, এবং সবাই এখানে আছেন যারা আজ এখানে এসে একত্রিত হয়েছে। আমি টিটোদাকে ধন্যবাদ জানাই। আমি অনেক দিন ধরে বলছিলাম যে বাস ভাড়া বাড়ানোটা একমাত্র সমাধান হতে পারে না, যখন যা অবস্থা চলছে দেশে তাতে যেভাবে আস্তে আস্তে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ছে, একদিন হয়তো দেখা যাবে আর মুদ্রাস্ফীতি যেভাবে হচ্ছে তাতে একদিন দেখা যাবে যে এক লিটারের তেলের দাম 1000 টাকা, তখন আমরা কত করবো? বাসের টিকিটের দাম 1000 টাকা করবো, 500 টাকা করবো, 100 টাকা করবো? রোজ কি বাসের ভাড়া বাড়াবো? তাই এই টিটো সাহার মতন যারা এসেছিলেন আমার কাছে, সবাইকে হাত জোড় করে বলেছি যে অল্টারনেটিভ ফুয়েল, ফসিল ফুয়েলটাকে ছেড়ে দিন, অল্টারনেটিভ সোর্স অফ ফুয়েল খুঁজে বার করুন। তার কারণ শুধু ভাড়ার নয়, যেভাবে আজকে যানবাহন বেড়ে যাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সামনে বসে আছে, এদের জন্য কোন পৃথিবী আমি ছেড়ে যাব? যে পৃথিবীটার মধ্যে শুধু কার্বন ডাইঅক্সাইড থাকবে আর অক্সিজেন থাকবে না, তারা তখন আমাদের বলবে যখন তারা সিওপিডি পেশেন্ট হয়ে পড়ে শুধু ইনহেলার নিয়ে বাঁচবে, তখন বলবে যে ভালো পরিবহন মন্ত্রী নয়, একজন প্রকৃত এনভায়রনমেন্টিস্টের দরকার ছিল। অনেক বাস ফাস তৈরি করে দিয়েছ, গাড়ি করে দিয়েছ, কিন্তু আমাদের জীবনের, আমাদের লাংসের বিনিময় করেছ। তাই সেই প্রজন্ম যাতে আগামী দিন আমার দিকে হাত না তুলতে পারে, যাতে আমাকে সেই কাজটা না দিতে পারে, সেই কাজটা করা আমাদের কাছে কর্তব্য। এবং তাই ব্যাটারি অপারেটেড গাড়ি এবং সিএনজি গাড়ি, অল্টারনেটিভ ফুয়েল, যেটা ফসিল ফুয়েল নয়, যারা যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হবে না, সেই গাড়ির একটা স্বপ্ন আমি দেখেছি কলকাতা সারা এলাকায় সেই গাড়িটা থাকবে। এবং পরিবহন দপ্তরের দিন, যেদিন আমি দায়িত্ব পেয়েছি সেই দিন থেকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে আমার স্বপ্ন হচ্ছে যে একদিকে কলকাতার মেয়র, একদিকে পরিবহন মন্ত্রী। সুতরাং আমার কলকাতার এয়ার কোয়ালিটিটাও আমার দায়িত্ব, আবার সুষ্ঠু পরিবহন ব্যবস্থাটাও আমার দায়িত্ব। তাই যখন বাস মালিকদের হাত জোর করে করে বলেছি যে আপনারা ভাবুন, আমি অত্যন্ত আনন্দিত, একমাত্র টিটু সাহা আমার পাশে দাঁড়িয়ে বলেছে হ্যাঁ, ছোট্ট আকারে হলেও আপনার স্বপ্নের প্রথম পা ধাপটা আমি পা ফেলছি। এবং তার সংগঠন নিয়ে আজকে এই 5টা গাড়ি সিএনজি এর সে বার করলো,
এখান থেকে উল্টোডাঙ্গা যাবে, উল্টোডাঙ্গা থেকে এখানে যাবে সল্টলেক হয়ে। তাই শুরুটা আমার স্বপ্নের শুরুটা এখানে হয়েছে। আপনাদের আরেকটা আনন্দের খবর জানিয়ে রাখি, আমাদের রণবীর কাপুর, আমাদের ওর নেতৃত্বে আমি কিছু ব্যাটারি অপারেটেড গাড়ি নিয়ে আসছি। ও বারবার করে দিল্লি যাচ্ছে, বারবার করে ওকে এখানে পাঠাচ্ছি, সেখানে পাঠাচ্ছি, কিন্তু ব্যাটারি অপারেটেড গাড়ি 2000 অর্ডার দিয়েছি, 2000 গাড়ি আমরা পাচ্ছি না, কারণ ব্যাটারির অপারেটে লিথিয়াম ব্যাটারির অভাবে ভারতবর্ষে যতটা দরকার ততটা ব্যাটারি অপারেটেড গাড়ি প্রোডাকশন হচ্ছে না। কিন্তু একটা জিনিস বলতে চাই, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবার ব্যাটারি অপারেটেড গাড়ির ওপরে যেভাবে ট্যাক্স ছাড় দিয়েছেন, পশ্চিমবঙ্গ যেভাবে প্রথম পথ দেখিয়েছে, আগামী দিনে যখন অ্যাভেবিলিটি অফ লিথিয়াম ব্যাটারি হয়ে যাবে, পশ্চিমবঙ্গে দেখবেন একটাও গাড়ি নেই যেটা বলতে বলতে দেখুন আমার ওই কাপুর সাহেবের কোম্পানির ইলেকট্রিক বাস চলে এসছে, ব্যাটারি অপারেটেড গাড়ি। সুতরাং এই ব্যাটারি অপারেটেড গাড়ি আর সিএনজি, এইটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা সব জায়গায় আগে ছিল ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, মাঝখানে আমরা ভাবলাম যে আমরা আবার তখন অনুসরণ করলাম হায়দ্রাবাদকে দেখে, ব্যাঙ্গালোরকে দেখে আমরা আমাদের চান্স ফসকে দিলাম, এখন আবার সেক্টর 5 সব তৈরি করছি, আমরা সিলিকন ভ্যালি তৈরি করছি, অনেকটা দেরি করে ফেলেছি রেসে, কিন্তু এই রেসে দেরি করব না, এই রেসে আমরা ভারতবর্ষকে পথ দেখাব। এবং টিটোর সাহার এই ছোট্ট উদ্যোগ থেকে পথ দেখাবে যে না, প্রাইভেট সেক্টরও সিএনজি এসি বাস, যেটা এতদিন শুধু গভর্নমেন্ট চালাতো এসি বাস, এখন প্রাইভেট সেক্টরেও আরাম দিয়ে এসি বাস চালিয়ে এখানকার মানুষ যাবেন আসবেন, ভালো থাকবেন, এটা আমরা সবাই ভাবছি। এবং আগামী দিনে আমাদের যে রণবীর কাপুর, ওনার ডাক নাম হচ্ছে প্রিন্স, আমার নাম যেন ববি, ওর নাম হচ্ছে প্রিন্স, ওর নেতৃত্বে খুব তাড়াতাড়ি ব্যাটারি অপারেটেড গাড়ি আসছে, কেতনারা 1180, খুব তাড়াতাড়ি ফেজ বাইজ একবারে পাবো না, এই মাসে 200 আসছে। সুতরাং আমরা ভাড়া বাড়াবো না, কিন্তু ভালোভাবে যাব, আর ওদের জন্য নিঃশ্বাস দেওয়া অক্সিজেন ভরা পৃথিবী রেখে দিয়ে যাব। এই তিনটে কাজই একভাবে আমরা করব, আর তার জন্যে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাংলায় গর্বের সাথে বলুন হ্যাঁ আমি বাংলায় জন্মেছি তাই আমি ধন্য, এই বাংলা আমার, আমি হিন্দিতে কথা বলতে পারি, উর্দুতে বলতে পারি, ইংরাজিতে বলতে পারি, উড়িয়াতে বলতে পারি, মারাঠিতে বলতে পারি, রাজস্থানিতে বলতে পারি, কিন্তু আমি বাংলায় থাকি, এই বাংলা আমার। এখানে আমরা নানা জাতি নানা মন নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, মিলন তীর্থের নাম বাংলা। আগামী দিনে বাংলা সেই পথ ভারতবর্ষকে যেরকম গাড়িতে দেখাবে, সংস্কৃতি কৃষ্টি এবং একতাতেও সেই পথ আগামী দিনে ভারতবর্ষকে দেখাবে। আপনাদের সকলকে জীবনের শুভেচ্ছা কামনা করে আমার বক্তব্য রাখছি, নমস্কার। মাননীয় মন্ত্রী মহাশয়কে স্বাগত, তার হাত দিয়ে আমরা এক এক করে পার্মি নেব। প্রথম রত্না ঘোষ, আপনি মঞ্চে এগিয়ে আসবেন তাড়াতাড়ি, আরে দাদা সামনে ঢুকে যাচ্ছে। রত্না ঘোষ প্রথম পারমিট 01 এসি মিনিবাস 1458 মন্ত্রী সাহেবের হাত।
সুপল পুরো স্টিল স্টিল সুপল স্টিলটা পুরো নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে রঞ্জিত ঘোষ রঞ্জিত ঘোষ রঞ্জিত ঘোষ তৃতীয় লক্ষ্মী লালন দে মঞ্চ আসবেন লক্ষ্মী নারায়ণ দে তৃতীয় চতুর্থ অজয় কুমার গুপ্তা অজয় কুমার গুপ্তা কমল চক্রে গিয়েছ অজয় কুমার গুপ্তা মোহন গুপ্তা মোহন ঝায় গিয়েছ মোহন ঝা গিয়েছ অমিত কুমার ঝা মোহন ঝা কি শুক্লা ঘোষ শুক্লা ঘোষ কমল কুমার ছোকরা আপনি ঘুমটা নেই রতন কুমার বিশ্বাস মঞ্চে আসবেন রতন কুমার বিশ্বাস তেজিন্দার সিং তেজিন্দার সিং অমরজিৎ সিং চালু হচ্ছে চার মাস হলো সিএনজি বাস আজকে উদ্বোধন করছেন আপনি কিন্তু গোটা শহর এবং শহরতলি জুড়ে গিয়ে সিএনজি রিফিলিং নিয়ে একটা সমস্যা আছে তারা কলকাতায় গ্যাস সাপ্লাই এখন আমরা রিফিলিং করে করে গ্যাস আনছি খুব শিগগিরই আমাদের পাইপ লাইনও চলে আসছে এখন আমরা অলরেডি ট করে এসে সাপ্লাই করে যাচ্ছে আমরা আমাদের যে ডিপোগুলো আছে সেই ডিপোগুলোতেও সিএনজি রাখার জন্য আমাদের বাস এবং বাইরের বাস তারা যাতে একটু দিতে পারে সেই জন্য আমাদের ডিপোতেও আমরা ব্যবস্থা করেছি কয়েকদিনের মধ্যে ওয়ান উইকের মধ্যে আমরা সেই ক্রসবাতে আমরা সিএনজি সুতরাং ওইটা একটা করছি আরেকটা এটা করছি
আমরা ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারি অপারেট মানে ব্যাটারি অপারেটের গাড়ির জন্য চার্জিং স্টেশন এটা একটা পর্যাপ্ত কলকাতা এবং গ্রেটার কেএম এলাকা। ববিতা বাসের পাশাপাশি প্রাইভেট গাড়িও যাতে সিএনজি কেনে সেই ক্ষেত্রে তাদের এনকারেজ করার জন্য রাজ্য সরকারের কোনো কর ছাড়ে আছে? সেটা তো ব্যাটারি অপারেটর সিএনজি এর থেকেও বেশি আমরা ব্যাটারিতে তাড়াতাড়ি বাড়িতেই চার্জ করি। আচ্ছা, এবং সিএনজি এর থেকেও পার কিলোমিটার আরও কম করে আমরা ফসিল ফুয়েলের শেষ করে এখন আমরা অল্টারনেটিভ ফুয়েল সেই জন্য আমরা চাইছি যে ব্যাটারি অপারেটেড গাড়ি আর লং রানে লং ডিস্টেন্সে সিএনজি এর গাড়ি সেই জন্য এটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। আমরা অলরেডি প্ল্যানিং করে নিয়েছি এবং আমরা একটা 2030 একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং করেছি প্রায় মেট্রো রেল স্টেশন হবে সেখান দিয়ে নেবে সাপোর্ট কীভাবে দেবে তাতে শুধু এরা না যারা অটো রুট আছে সেগুলো যাতে আমাদের ওদের সাবমেট্রোকে সাপোর্ট দেয় তারাও যাতে ব্যাটারি অপারেট করে সেই প্রোগ্রামটা রয়েছে মিশন 20 বছরের মিশন আসছে সেই কাজটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেবো এবং তার অ্যাপ্রুভাল দিয়ে আমরা ক্যাবিনেটে দাদা বেসরকারি বাসের ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি বাসে ফেয়ার চার্জ নেই যেটা রাজ্য সরকার পরিবহন দপ্তর বারবার বলেছে তারপরেও অতিরিক্ত ভাড়া এটা নিয়ে কী পদক্ষেপ না হবে বা কারণ যাত্রীদের সাথে তাদের সাথে কথা হচ্ছে তারা যাতে অল্টারনেটিভ ফুয়েলের ট্রান্সফার করে অলরেডি কিট এসে গেছে তারা যখন ওইটা 4 লাখ টাকা সামথিং লাগে কিটটা চেঞ্জ করে ডিজেল টু সিএনজি যদি করে নেয় তাদের আর ভাড়া বাড়ানোরও দরকার হবে না। আমরা যেটা 15 বছর সেটা একটু ট্রান্সফার আমি বললাম যে আমরা একটা করছি সিএ এলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমরা একটা পিটিশন যে যারা সিএনজি এ কনভার্ট করবে তাদের যাতে একটা 15 জায়গায় 20 বছর করা তাহলে 5 বছর এক্সট্রা লাইফ দেবে তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা উঠে যাবে। দেখেন প্রবলেম হয় কোর্ট একটা উদ্দেশ্য নিয়ে ইনভেস্টিগেশন করায় যাতে কিন্তু যখন এটা সিবিআই এর হাতে কেন করে আমরা সিবিআই এর কিন্তু যখন এটা সিবিআইকে চালনা করা হয় যখন পলিটিক্যাল নেতাদের দ্বারা বা পলিটিক্যাল লর্ড তখন আমাদের সেখানে একটা পোস্টপোর্ট ভায়োলেন্স হয়ে যাবে পোস্টপোর্ট ভায়োলেন্স কেউ গলায় দড়ি দিল কেউ ইয়ে করল সেটাতে যখন পলিটিক্যাল নেতার নেতাদের দ্বারা মারামারি করা নিশ্চিতভাবে আমাদের তার কারণ হচ্ছে যে বিজেপির এটা একটা নাটক যে নাটকটা হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম কেউ নেই যে ঘর ছাড়া হয়ে রয়েছে অন্য ক্রিমিনাল রেকর্ডে অ্যারেস্ট হবে না ঘর ছাড়া হয়ে রয়েছে সেটা আলাদা প্রাধান্য পাচ্ছেন না অর্জুন সিং বলছেন দলে তিনি প্রাধান্য পাচ্ছেন না দাদা একটু দাঁড়াবেন অসীমদা কেউ বলছে অসীমদা দাদা একজন বাকি হচ্ছে অসীমদা
অসীমদা ছিল ওর অপালেখা খোকন খোকনদা হ্যাঁ গাইতে হবে দাদা এইটা আর একটা ভবন করবে সাইড দাও ও দাদা